অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেয় ডক্টর মোহাম্মদ ইউনুসকে অভিনন্দন জানিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট ও ব্রিটিশ প্রধানমন্ত্রী। বুধবার রাতে ডক্টর ইউনুসকে ফোন করে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে অভিনন্দন জানিয়ে বলেন, তার দেশের বিনিয়োগকারীদের বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও অগ্রগতিতে ইতিবাচক ভূমিকা রাখতে আহ্বান জানিয়েছেন। এ সময় শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান ডক্টর মোহাম্মদ ইউনুস। অন্যদিকে এক অভিনন্দন বার্তায় ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টার্মার বলেন, বাংলাদেশের ইতিহাসে এমন একটি গুরুত্বপূর্ণ সময়ে ডক্টর ইউনুসের নেতৃত্ব জাতির বহুমুখী চ্যালেঞ্জ মোকাবেলায় সঠিক পথ দেখাবে। সাম্প্রতিক প্রাণহানির ঘটনায় দুঃখ প্রকাশ করে ব্রিটিশ প্রধানমন্ত্রী উল্লেখ করেন, শান্তিপূর্ণ পন্থায় গণতান্ত্রিক ভবিষ্যৎ নিশ্চিতে যুক্তরাজ্য ডক্টর ইউনুস ও অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কাজ করতে চায়।